আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো বাসায় কিভাবে খুব অল্প টাকার মধ্যে পাখির হ্যান্ড ফিডিং তৈরি করবেন। আমরা যারা বাসায় পাখি টিম করাতে চাই বা পোষ মানাতে চাই, তারা বাজার থেকে বাচ্চা পাখি কিনে আনি যাদেরকে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন পড়ে। আবার এমন অনেক পাখি আছে বাসায় যা তার বাচ্চাকে খাওয়াতে চায় না, তাদেরকেও হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন পড়ে। আমরা মূলত যেসব পাখিকে নিজ হাতে খাওয়াই তাকে হ্যান্ড ফিডিং বলে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজেই হ্যান্ড ফিডিং তৈরি করতে হয়। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব ভালোভাবে বাসায় হ্যান্ড ফিডিং তৈরি করতে পারবেন। আপনারা বাজারে বা পাখির দোকানে পাখির হ্যান্ড ফিডিং পেয়ে থাকবেন, তার খরচ তুলনামূলক অনেক বেশি। নিউট্রিব্যাট নামে আমরা একটা হ্যান্ড ফিডিং সবাই চিনে থাকি, যার 1 কেজি হ্যান্ড ফিডিংয়ের দাম প্রায় 3000 টাকা। তো এত টাকা দামের হ্যান্ড ফিডিং আমরা অনেকেই খাওয়াতে পারি না পাখিকে। তো বাসায় হ্যান্ড ফিডিং তৈরি করলে তুলনামূলক অনেক কম টাকায় হ্যান্ড ফিডিং তৈরি করতে পারবো। তো চলুন আমরা দেখি নিই কীভাবে আমরা খুব সহজেই বাসায় হ্যান্ড ফিডিং তৈরি করব। তো এখানে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হলো মশারির ডাল 100 গ্রাম পরিমাণ, খেসারি 100 গ্রাম পরিমাণ, ডাবলি 200 গ্রাম পরিমাণ, ভুট্টা 100 গ্রাম পরিমাণ, মুগের ডাল 100 গ্রাম পরিমাণ, ছোলা বুট 250 গ্রাম পরিমাণ। এছাড়াও আপনারা চাইলে আতপ চাল, গম অ্যাড করতে পারেন। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমি এই মুহূর্তে যে উপকরণগুলো বললাম যে পরিমাণ, এটা 1 কেজি হ্যান্ড ফিডিং তৈরির উপকরণ। এবারে আমরা সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং আপনাদের বলে রাখি আপনারা অবশ্যই এই ডালগুলা আনার পর খুব ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তারপর খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। কারণ ময়লাযুক্ত ডাল দিয়ে যদি আমরা হ্যান্ড ফিডিং তৈরি করি, তাহলে এগুলা পরবর্তীতে পাখি খেলে পাখির অসুখ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডালগুলা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। এরপর আমরা উপকরণগুলো খুব ভালো করে পানিতে ধুয়ে নেব। আপনারা একবার ছাড়া দুইবার খুব ভালো করে পানিতে কষলে কষলে ধুয়ে নেবেন, যাতে সবগুলা ময়লা পরিষ্কার হয়ে যায়। এরপরে আপনারা ডালগুলো খুব ভালো করে পানি থেকে ঝরিয়ে নেবেন, যাতে ডালের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। এরপর আমি যে কাজটি করব তা হলো উপকরণগুলো খুব ভালো করে চুলায় ভেজে নেব। আপনারা চাইলে এক একটা উপকরণ আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, এক্ষেত্রে খুব ভালো হয়, কারণ এক একটা উপকরণ এক একটা সাইজ। তো সবগুলো উপকরণ একসাথে ভাজলে অনেক সময় অভিজ্ঞতা না থাকলে পুরো যেতে পারে, যেসব উপকরণগুলো ছোটো ছোটো ডালগুলো পুরো যেতে পারে, তা আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। আমি এই ডালগুলো খুব ভালো করে চুলায় ভেজে নেব। এর ফাঁকে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, আমি যে 1 কেজি হ্যান্ড ফিডিং তৈরি করব, তার জন্য যে ডালগুলা আমি বাজার থেকে কিনে আনছি, এতে সর্বমোট 120 টাকা খরচ হয়েছে। যেখানে আপনি বাজার থেকে বা দোকান থেকে 1 কেজি হ্যান্ড ফিডিং আনতে গেলে আপনার প্রায় 2500 থেকে 3000 টাকা খরচ হয়ে যাবে। তো এবারে আমি যে কাজটি করব তা হলো সবগুলো উপকরণগুলো ব্লেন্ডিংয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা এক্ষেত্রে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন, কারণ যখন আপনারা সিরিঞ্জ দিয়ে হ্যান্ড ফিডিং করাতে যাবেন, তাহলে হ্যান্ড ফিডিংগুলো যদি ভালো করে গুঁড়ো না হয়, তাহলে দেখা যাচ্ছে আপনারা হ্যান্ড ফিডিং করাতে পারবেন না, এতে আপনাদের সমস্যা হবে। তাই আমি এগুলো খুব ভালো করে হ্যান্ড ফিডিংগুলো গুঁড়ো করে নেব। এরপর আমি হ্যান্ড ফিডিংগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, দেখুন আপনারা কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর যে অবশিষ্ট কিছু কিছু দানা দানা আছে, ওগুলো আমি অবশিষ্টগুলো ফেলে দিয়েছি, কারণ দানাদার থাকলে আমি ওই পরবর্তীতে যখন সিরিজ দেখা খাওয়াতে যাব তখন অসুবিধা হবে, সেজন্য আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের হ্যান্ড ফিডিং তৈরি হয়ে গেছে। গা পরবর্তীতে আপনারা এগুলো কোটা সংরক্ষণ করবেন এবং পাখিকে খাওয়াতে পারবেন।
তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আপনাদের প্রেরণা আমি পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধু আপনাদের পাখিগুলো ভালো থাকুক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।